গুরুত্বপূর্ণ খবরাখবরের আপডেট পেতে নিউজ তিনশো পাঁচষট্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বোতামটিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় বিক্রম হারিয়ে যায়নি নিখোঁজ হওয়ার দেড় দিনের মধ্যেই চন্দ্রযান টুয়ের ল্যান্ডার বিক্রমের সন্ধান দিয়ে তা প্রমাণ করে দিল ইসরো চন্দ্রযানের আরবিটার অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে তুলে আনলো বিক্রমের থার্মাল ইমেজ অত্যাধুনিক যে প্রযুক্তি মহাকাশ বিজ্ঞানে নয়া দিশা দেখিয়েছে সেই থার্মাল ইমেজিং পদ্ধতি কাজে এলো ইসরোর বিক্রমের সন্ধান পাওয়ার পর অনেকেই বলছেন দেড় দিন পর আশার আলো দেখল ইসরো একথা যে শুধু আক্ষরিক তাই নয় এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে যে থার্মাল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে ইসরো বিক্রমের সন্ধান পেয়েছে সেই প্রযুক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আলো এবং উষ্ণতা কোনো বস্তুর উত্তাপ মেপেই তাকে শনাক্ত করতে পারে এই থার্মাল ইমেজিং প্রযুক্তি বিজ্ঞানীরা বলছেন প্রত্যেক বস্তুর একটি নিজস্ব উষ্ণতা আছে সেটা মানুষ পশু পাখি বা জড়পদার্থ যাই হোক এই উষ্ণতাকে কোনো কোনো ক্ষেত্রে লিন বলা হয় প্রত্যেক বস্তুর এই আভ্যন্তরীণ তাপের বহিঃপ্রকাশ হয় উষ্ণতা বা তাপমাত্রা হিসাবে যে বস্তুর অভ্যন্তরে এই তাপমাত্রা যত বেশি তার উত্তাপও তত বেশি প্রত্যেক বস্তুর অভ্যন্তরের এই তাপকে হিট সিগনেচার বলা হয় থার্মাল ইমেজার বা থার্মাল ক্যামেরা এই হিট সিগনেচারের সূক্ষ্ম পার্থক্য শনাক্ত করতে পারে এক কথায় কোনো বস্তুর উষ্ণতা যদি অন্য কোনো বস্তুর থেকে আলাদা হয় তাহলে সেই বস্তুকে আলাদা করে চিনতে পারে এই থার্মাল ইমেজার বা ক্যামেরা থার্মাল ইমেজারে সাধারণত বেশি গরম বস্তুর উজ্জ্বল ছবি তুলতে পারে উষ্ণ বস্তুর সাধারণত হলুদ বা কমলা রঙের ছবি সৃষ্টি হয় থার্মাল ইমেজিংয়ে অপেক্ষাকৃত শীতল বস্তুর ছবি ওঠে নীল রঙের এই থার্মাল ইমেজিং পদ্ধতির মাধ্যমেই চন্দ্রপৃষ্ঠে বিক্রমকে খুঁজে পেয়েছে ইসরো চন্দ্রাপীষ্ঠের সঙ্গে বিক্রমের তাপমাত্রা পার্থক্য অনেকটাই তাই সহজেই তাকে শনাক্ত করা গিয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা ইসরোর প্রাথমিক ধারণা বিক্রমের বেশ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ইসরোর বিজ্ঞানীরা ল্যান্ডার বিক্রমের সঙ্গে চেষ্টা করছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিক্রমের যে সফট ল্যান্ডিং হওয়ার কথা ছিল তা হয়নি বদলে বেশ গতির সঙ্গেই চাঁদের মাটিতে আছড়ে পড়েছে চন্দ্রযানের ল্যান্ডার চাঁদের মাটিতে জোরে আছড়ে পড়ার ফলে বিক্রমের বেশ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বিক্রমের অ্যান্টেনা এবং ক্যামেরা ক্ষতিগ্রস্ত হওয়ায় তার সঙ্গে যোগাযোগের পথ আরও কঠিন হয়ে গিয়েছে বিক্রমের অন্দরেই তার সেলফ চেকের প্রযুক্তি রয়েছে অর্থাৎ বিক্রম স্বয়ংক্রিয়ভাবে নিজেকে পরীক্ষা করে নিতে পারে কিন্তু যন্ত্রাংশ বিশেষ করে ক্যামেরা বা অ্যান্টেনা ভেঙে যাওয়ায় এই মুহূর্তে বিক্রমের সেলফ চেক সম্ভব নয় এখনও বিক্রম থেকে কোনো রকম বেতা তরঙ্গ পাওয়া যাচ্ছে না চন্দ্রযানের আরবিটারও বিক্রমের সঙ্গে যোগাযোগ করতে পারেনি শুধু থার্মাল ইমেজ পেয়েছে বিক্রমের বেশ কিছু যন্ত্রাংশ বিকল হওয়ার ফলে মানুষের হস্তক্ষেপ ছাড়া তা আর চালু করা এক প্রকার অসম্ভব চন্দ্রপৃষ্ঠে মানুষের হস্তক্ষেপ যে সম্ভব নয় এ কথা বলাই বাহুল্য তাই আপাতত অপেক্ষা করা এবং কোনো মিরাক্কেলের আশা করা ছাড়া কোনো উপায় নেই ইসরোর যদি বিক্রম কোনোভাবে স্বয়ংক্রিয় হয়ে নিজেকে চালু করতে পারে তবেই যোগাযোগ সম্ভব আসার কথা ইসরোর বিজ্ঞানীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিক্রমের সঙ্গে যোগাযোগ করার ইস ট্র্যাকের অ্যান্টেনা ব্যাঙ্গালুরুতে ইসরোর সদর দপ্তরের অ্যান্টেনা এবং আরবিটারের নিজস্ব অ্যান্টেনা ক্রমাগত বিক্রমকে বেতার তরঙ্গ পাঠিয়ে চলেছে যদি কোনোভাবে বিক্রম সেই তরঙ্গে সাড়া দেয় তবেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদের ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে